আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এতদিন ধরে অধিক আগ্রহে অপেক্ষা করতেছিলেন তাদের জন্য সুখবর। অর্থাৎ সুখবরটা আমরা আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন যে আপনাদের পরীক্ষার ডেট প্রকাশ হয়ে গেছে এবং সম্ভাব্য ডেট প্রকাশ হয়েছে। তো এই ছিল একটা নোটিশ এবং এটা ফেসবুকে সবার ওয়ালে ওয়ালে এটা ভাইরাল হয়েছে এবং সবাই দেখতেছে বিষয়টা। তো আমরা এই নোটিশটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে জেলা পর্যায়ে চিঠিটা দেওয়া হয়েছে, যে দেখেন কি লিখেছে এখানে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন 2, মিরপুর, ঢাকা, 1216। তো বিষয় হচ্ছে যে সহকারী শিক্ষক নিয়োগ 2020 এর লিখিত পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র আসন সংখ্যার তথ্য প্রদান। তো এখানে মনে রাখবেন যে আপনার এটা হচ্ছে যে যে কোন কেন্দ্রে কতগুলো সিট আছে সেটার বিষয়, এবং হচ্ছে যে এখানে লিখিত পরীক্ষা বলতে এখানে এমসিকিউ পরীক্ষার কথা বলা হয়েছে। এমসিকিউ পরীক্ষা হবে প্রথমে, তারপর হচ্ছে ভাইভা পরীক্ষা। তো দেখেন এখানে সম্ভাব্য একটা তারিখ উল্লেখ করেছে, যেমন আগামী 1, 8, 15, 22, 29 এপ্রিল 2022 তারিখ সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে কেন্দ্রীয় ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অর্থাৎ ঢাকার জেলার আশেপাশে কেন্দ্রগুলোতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো 5টা ধাপে অনুষ্ঠিত হবে, এবং সম্ভাব্য তারিখগুলো হচ্ছে 1, 8, 15, 22 এবং 29 এই এপ্রিল। এই তারিখের মধ্যে বিভিন্ন জেলাগুলো ভাগ করে বিভাগ অনুসারে জেলা অনুসারে সেই ওইভাবে পরীক্ষাগুলো হবে, তাহলে 5টা ধাপে পরীক্ষা হবে। তো এই হচ্ছে আপনাদের নোটিশটা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং নোটিশটা স্বাক্ষর দেওয়া আছে সুহেল আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত সচিব। ওনার ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে, এই হচ্ছে তার স্বাক্ষর। এটা হচ্ছে যে চিঠিটা পাঠানো হয়েছে। তো আপনাদেরকে এই চিঠিটা দেখানোর চেষ্টা করলাম, এই চিঠিটাই সবার কাছে আছে, সবার ওয়ালে ওয়ালে ফেসবুকে ভাইরাল। তো আপনারা দেখে নিন এই চিঠিটা, এবং আপনারা যারা এখন পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করতে পারে নাই, তারা দ্রুত সম্পন্ন শেষ করুন, প্রস্তুতি শেষ করে ফেলুন। এবং আমাদের যারা সাজেশন নিতে চান তারা আমাদের নাম্বারে 01902147108 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করলে হবে। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।